আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা রাখছি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, বিগ একটি মানে পেমেন্ট প্রুফ নিয়ে চলে আসলাম। তো যারা জয়েন করেছিলেন প্রত্যেকের এখানে মোটামুটি ভালো একটি ইনকাম হয়ে গেছে। তো যারা জয়েন করেছিলেন প্রত্যেকে কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারছেন, আর যারা জয়েন হন নাই তো এখন আপনাকে পস্তাতে হবে, কারণ এখান থেকে মানে প্রত্যেককে পেমেন্টটা পেয়ে গেছে। যারা জয়েন করেছিলেন সবার জন্য পেমেন্টটা করে দিয়েছে, এবং এখানে আজকের ভিডিওটিতে দেখানো হবে কীভাবে এই টোকেনটা আপনি এক্সচেঞ্জ করবেন। তো আমি এই সিলিম টোকেনের কথা বলতেছি। তো সিলিম টোকেন কিন্তু মোটামুটি অনেক দিন আগে এটা শেয়ার করা হয়েছিলো, এবং অনেক আপডেট এখানে কিন্তু দেওয়া হয়েছিল, তাই না? তো এখান থেকে নতুন একটা আপডেট আসছে, এটা কীভাবে আপনি এক্সচেঞ্জ করবেন সেটা নিয়ে আপনি আজকের ভিডিওটি। তো এটা কিন্তু বিগ একটি পাম্প করছে, এটা দেখতে পাচ্ছেন একটা টোকেনের ভ্যালু। আমি যদি গুগলে গিয়ে দেখাই তো তাহলে আমি এখান থেকে সম্পূর্ণ কিছু বোঝাইতে পারবো। ওকে, তো সিলিম টোকেন বর্তমানে $2.44 বাই সেল হইতেছে, তবে এটা এক এক্সচেঞ্জারে। এবং আমি যদি আপনাদের মার্কেটটা দেখাই তো তাহলে আমি সম্পূর্ণ কিছু ক্লিয়ারলি বুঝাইতে পারবো। এটা কিন্তু মোটামুটি কয়েকটা এক্সচেঞ্জারে লিস্টেড দেখতে পাচ্ছেন, এটা এবং gate.io, MXC, gate.io এবং রেডিয়াম। তো যাই হোক, এখানে মোটামুটি ভালো প্রাইসে বাইসেল হইতেছে। এখানে MXC-তে $0.50 করে মানে $2.50 করে বাইসেল হইতেছে, এবং gate.io-তে $2.48 করে বাইসেল হইতেছে। তো যাই হোক, এখানে মোটামুটি ভালো একটি প্রাইস রয়েছে। তো এখান থেকে কী কয়টা টোকেন পাইছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার জানার মতো প্রত্যেককে একটা টোকেন প্লাস পেয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে এখন এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো যারা এখন আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে আসেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা কিন্তু এই সিলিম টোকেন নিয়ে মোটামুটি আপডেট দিয়েছিলাম, এবং এখানে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো এখানে আমি দিয়ে দিয়েছিলাম। তো যারা জয়েন করেছিলেন তো তারা এখান থেকে প্রত্যেককে এখান থেকে ইয়ে করবেন। এই অফারটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই অফারটি আপনি জয়েন করছেন কি না সেটা আপনি বুঝতে পারবেন। এই যে অফারটির লিঙ্ক, এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই ভিডিওটি দেখে আপনি জয়েন করছেন কি না সেটা তো অবশ্যই আপনার ধারণা রয়েছে। তো যদি ধারণা থেকে থাকে তাহলে এখান থেকে আপনি জয়েন করেছেন, এবং আপনি এখান থেকে যদি তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে না থাকেন তাহলে অ্যাড করে নিন। এখান থেকে অ্যাড করে আপনি বুঝতে পারবেন আপনার কাছে কত টোকেন রয়েছে। এখানে এই যে অ্যাড্রেসগুলো, এখানে আপনি অ্যাড্রেসগুলো দেখতে পারবেন। এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন, এখান থেকে 3-ডট আইকনে সার্চের এখানে লিখবেন SLIM, এটা লেখার পর এন্টার করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো মোটামুটি 2-3 বার ক্লিক করে দেওয়ার পর এরকম একটি কন্ট্যাক্ট অ্যাড্রেসের জায়গায় নিয়ে আসবেন। এখান থেকে মূলত আমাদের এই অ্যাড্রেসগুলো এখান থেকে একটা একটা করে নিয়ে এসে আমাদের এখানে বসাইতে হবে, যাদের মানে এখানে টোকেনটা অ্যাড নাই তাদের জন্য বলতেছি। তো Solanium-এ প্রথমত চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন। প্লাস আইকন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ম্যানুয়াল ইনপুট নামে একটি অপশন বা অন্য কিছু লেখা থাকতে পারে, আমি দেখা যাচ্ছি। তো এই ম্যানুয়াল ইনপুট এখানে একটাবার ক্লিক করে দেবেন। তো যাই হোক, এখান থেকে ইনপুট আপনাকে চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং এই অ্যাড্রেসগুলো আমাদেরকে কপি করতে হবে। এখানে মিন্ট অ্যাড্রেস, টোকেন নেম, টোকেন স্যাম্পল সব কিছু আপনি এখান থেকে একটা একটা করে কপি করবেন, এবং একটা একটা করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন। তো আবারও একইভাবে আপনি একটা একটা করে এখান থেকে কপি করবেন, এবং একটা একটা করে এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি একইভাবে মানে সব কিছু এখানে দিয়ে দিবেন। তো তারপর আপনি অ্যাড অপশন যেখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে অ্যাডটি করে নেবেন। আমার কিন্তু অলরেডি অ্যাড রয়েছে, আমার কিন্তু আর অ্যাড হবে না। তো এখান থেকে আপনি A to Z এখানে দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন। সব কিছু দেওয়ার পর অ্যাডের এখানে ক্লিক করে দেবেন। এটা সেন্ডিং ট্রানজ্যাকশন, এখানে অবশ্যই আপনাকে কিছু পরিমাণ সোল টোকেন থাকতে হবে। তো সোল টোকেন থাকলেই এখান থেকে হয়ে যাবে। ওকে, তো এখান থেকে কিন্তু আমার এটা অলরেডি অ্যাড করা রয়েছে। তো আমি এখান থেকে ক্যান্সেলের উপর ক্লিক করে আমি ব্যাকে চলে আসলাম, এবং দেখানো হচ্ছে কীভাবে আপনি এখান থেকে এই টোকেনটি এক্সচেঞ্জ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 20টা প্লাস সিলিম টোকেন রয়েছে। তো আমি সিম্পলি এটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর সেন্ড আইকনে ক্লিক করে দিলাম। তো এটার জন্য অবশ্যই আপনার কিছু পরিমাণ ফি লাগবে, আপনি ফিটি দিয়ে দিবেন। তো এটা আমি gate.io-তে নিব। এটা কিন্তু অনেক এক্সচেঞ্জারের লিস্টে, যেমন MXC-তেও, তবে MXC-তে বর্তমানে ডিপোজিট মানে বন্ধ রয়েছে, ডিপোজিট হইতেছে না। তো যাই হোক, এখান থেকে আপনি gate.io থেকে এই সিলিম টোকেনের ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে বের করবেন। বের করার পর এখান থেকে কপি আইকনে ক্লিক করে কপি করে নেবেন। তো ভেরি ইজি। তো সিম্পলি কপি এখানে ক্লিক করে কপি করে নিলাম, এবং আমরা আবারও solanium-এ আসলাম। আসার পর এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিয়ে দিলাম, এবং ম্যাক্স এখানে করে দিলাম। তো আমি এটা gate.io-তে থব। এখান থেকে নিচে যে টিক মার্ক রয়েছে এটাতে ক্লিক করে সেন্ড আইকনে একটাবার ক্লিক করে দিব।
তো এখানে সেন্ডিং ট্রানজ্যাকশন, এখানে ট্রানজ্যাকশন দেখা যাক কি হয়, কনফার্মেশন ট্রানজ্যাকশন। এখানে আমার কিন্তু ট্রানজ্যাকশন কনফার্ম, অর্থাৎ এখানে আমাদের স্লিম টোকেন কিন্তু এখানে কেটে নিয়েছে। এখন আমাদের কেটে নিয়েছে, আমাদের সরাসরি কিন্তু গেট ডট আইওতে আমাদেরকে এই যে পেমেন্টটি, মানে তাদের টোকেনটি আমাদের গেট ডট আইওতে দিয়ে দিবে। তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট অপেক্ষা করার পর এখানে আমাদের অ্যাড করে দিবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখান থেকে আপনি যদি ওয়ালেটের এখানে ক্লিক করেন, ওয়ালেটের এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্পট অ্যাকাউন্ট, আমি যদি স্পট অ্যাকাউন্টে ক্লিক করি, আমাদের কিন্তু এখনই অ্যাড করে দেয় নাই, অর্থাৎ এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। তো তারপর এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কোন টোকেন এখানে দিয়ে দিয়েছে। ওকে, তো ফাইনালি ডিপোজিটটা সাকসেসফুল হলো। প্রায় দুই দিন পর ডিপোজিটটা সাকসেসফুল হলো, অর্থাৎ আমি দুই দিন পর আবারও ভিডিওটি কন্টিনিউ করতেছি। কারণ কি, এখানে আমি একদিন গেল ডিপোজিট হয়নি, দুই দিনের মাথায় এখানে ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে। বাট এখানে সেই মানে সময়টা নেই, তবে সেই সময় অনুযায়ী একটু টোকেনের দামটা বেড়ে গেছে, অর্থাৎ তখন ছিল $2 $2.5 মতো, এখন প্রায় $3 প্লাস হিট করছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে কীভাবে আপনি এটা এক্সচেঞ্জ করুন। তো এখানে যদি আপনি এই এক্সচেঞ্জারে নিতে চান, তাহলে এখানে ডিপোজিট হতে একটু সময় লাগবে, প্রায় আমার কিন্তু 1.5 থেকে 2 দিনের মতো আর কি লেগেছে। তো আপনাদেরও লাগতে পারে, তো ধৈর্য ধরে এখানে থাকবেন, মানে টোকেনটা মারা যাওয়ার কোনো চান্স থাকবে না। ওকে, তো এখন কথা হচ্ছে কীভাবে এখান থেকে আপনি এটা এক্সচেঞ্জ করবেন। তো আমি এটা অ্যাপসের মাধ্যমে দেখা দিয়েছি, অ্যাপসের মাধ্যমে আর কি সুবিধা হবে। তো আপনারা চাইলে অ্যাপসটা ইনস্টল করতে পারেন, চাইলে আপনি ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন, মার্কেটে গিয়ে আপনি ইয়েটে করতে পারেন। আমি এরকম এই অ্যাপসের ভিতর যেরকমভাবে দেখাবো, আপনার চাইলে ওয়েবসাইটেও একইভাবে করতে পারেন। তো প্রথমত আপনি অ্যাপসের ভিতর আসার পর এখানে মার্কেট অপশন এখানে দেখতে পারবেন, এবং এখানে আপনি সার্চ বার দেখতে পারবেন। এই সার্চ বারে এখানে আপনি স্লিম টোকেন লিখবেন। তো আমরা আমাদের কাছে যেহেতু স্লিম টোকেন রয়েছে, তো আমরা এখান থেকে স্লিম টোকেনটা দিয়ে ওপরতে আমরা USDT মাধ্যমে এক্সচেঞ্জ করবো, সেটা দিয়ে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন একটা টোকেনের ভ্যালু প্রায় $3.19, বুঝতে পারছেন? তো একটা টোকেনের ভ্যালু $3.19, এখান থেকে কিন্তু যারা মানে এখান থেকে দুইটা টোকেন পাইছেন প্রায় $6, এটা একটা টোকেন $5 হিট করবে। তো আমি এখন এটা সেল দেবো না, তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কীভাবে সেল দেবেন, কীভাবে উইথড্র দেবেন, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। ওকে, তো প্রথমত এখান থেকে আপনি সেল আইকনে ক্লিক করে দেবেন। এই সেল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কত টোকেন রয়েছে এখানে আপনি সব কিছু A to Z দেখতে পাবেন, অ্যাভেলেবেল ব্যালেন্সও কত রয়েছে। তো আমার কাছে 20 রয়েছে, তো আপনি যেহেতু সেল দিবেন, তাই না? যদি আপনি ইনস্ট্যান্ট সেল দিতে চান, তাহলে এই অপশনগুলোর এখানে একটাবার ক্লিক করুন। আর যদি আপনি যদি কোন আমি এত মানে একটি প্রাইস পাম্প হোক, আমি অত মানে ইয়েতে সেল দেবো, আপনি নিজেও এখান থেকে ইয়েটা করতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনি নিজেও মডিফাই করে এখান থেকে আপনার অ্যামাউন্ট বসে দিতে পারেন। আপনি যদি এখানে দেন না, এটা যখন $4 এখান থেকে মানে হিট করবে, তখন আমি সেল দেবো, তো তখন আপনি এটা সেল দিতে পারবেন। ওকে, তো আমি মানে আপনি যদি ইনস্ট্যান্ট দিতে চান, তাহলে এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর আপনি 100% করে দিয়ে সেল আইকনে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখন বর্তমানে সেল দিব না, সেটা আমি আগেই বলছি, কিন্তু এটা আমি হোল্ড করব। তো যতদিন আর কি $5 না যায়, তো এর ভিতরে আমি হোল্ড করব। তো যাই হোক, এখান থেকে আপনি এটা দিয়ে সেল আইকনে ক্লিক করে আপনি সেলটি করবেন। ওকে, তো সেলটি করা হয়ে গেলে এখান থেকে আপনার USDT হয়ে যাবে, তখন আপনি USDT উইথড্র দিতে মেবি কিছু ফি লাগবে। তো আমি আপনাদেরকে দেখাতেছি, USDT উইথড্র দিতে হয়তো ফি লাগবে বেশি, তো সেজন্য আপনি TRX করবেন, কারণ TRX-এ উইথড্র ফি অনলি একটা TRX ফি কাটবে মেবি। ওকে, তবুও আমি আপনাদের দেখাতেছি সুবিধার্থের ক্ষেত্রে। তো যদি BUSDটা দিই, তো এখান থেকে আমি USDTটা দেখাতেছি, এখান থেকে মিনিমাম 50টা USDT লাগবে, যেখানে 40টাই ফি কাটবে। তো যাই হোক, আমরা তো ফি দেবো না, বেশি ফি দেবো না, আমরা সেহেতু TRX করে উইথড্র দিব। ওকে, তো TRX-এর এখানে ফি কত আমি সেটা একটু এক নজরে দেখে আসি। ট্রন, তো এখান থেকে মিনিমাম কমিশন তারা নেবে একটা TRX ফি। ওকে, তো এখান থেকে একটা TRX এটা ফি কাটবে, এটা ব্যাপার না। তো এখান থেকে একটা TRX ফি দিয়ে আমরা এটা উইথড্র দিতে পারবো নিমিশের ভিতরে। তো সেটা করার জন্য আপনার কাছে যেহেতু USDT রয়েছে, তো আপনি এখান থেকে আবারও মার্কেটে চলে এসে সার্চ আইকনে ক্লিক করে আপনি এখান থেকে লিখবেন TRX, এবং এখান থেকে USDTটা এখানে শো করবে প্রথমত। তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা USDT থেকে TRX কিনবো, তো সেজন্য আমাদের এখানে বাই থাকবে। বাইয়ের এখানে ক্লিক করে আমরা যেহেতু ইনস্ট্যান্ট সেল দেবো, এখানে ওপরটাতে ক্লিক করে 100% ক্লিক করবো, বাইয়ে ক্লিক করবো, বাই হয়ে যাবে। তো তারপর আমরা এখান থেকে উইথড্র দিয়ে নিতে পারবো। তো পরবর্তীতে উইথড্র দেওয়ার জন্য এখানে উইথড্র ক্লিক করে TRX যেহেতু রয়েছে, TRX-এর এখানে ক্লিক করে আমরা TRX দিয়ে উইথড্র দিব। উইথড্র দেওয়ার বিষয় হচ্ছে এখান থেকে আপনার উইথড্র অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড্রেসের নাম দিবেন, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, আপনার কত টোকেন রয়েছে সেখানে এখানে শো করবে। ওকে,
তো শো করার পর এখান থেকে উইথড্র নেয়ার এখানে ক্লিক করলে আপনার মেইলে বা গুগল অথেন্টিকেটর অন করা থাকলে এগুলোতে কোড যেতে পারে, অবশ্যই কোডগুলো দিয়ে দিবেন। তার আগে মানে অবশ্যই একটু কেওয়াইসি করে নেবেন, কেওয়াইসি করে নিলে আপনার সিকিউরিটিটা একটু মানে মানে ভালো থাকবে। সিকিউরিটির কারণে অনেক সময় অনেক ওয়ালেট হ্যাক হয়ে যায়, তো মানে আমার জানা মতো কোনো ওয়ালেট হ্যাক হয়নি, তবে এটা সিকিউরিটি করা ভালো। ওকে, তো যাই হোক, এইভাবে আপনি উইথড্র দিয়ে নিতে পারবেন। পরবর্তীতে যে কারো কাছে আপনি এটা সেল দিয়ে আপনি বিকাশে টাকা নিতে পারবেন। যদি সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে দিব। তো টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল দুটোতেই ফলো করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।